হে হাই বন্ধুরা, আমি রঞ্জন। 2023 সালের নতুন বছরে কনকনে ঠান্ডা শুভেচ্ছা ও ভালোবাসা জানাই সবাইকে। তো আজকে এই ভিডিওটি মূলত জিএম ক্যান্ডিডেটদের জন্য, যারা জিএনএম পড়ছো এবং যারা জিএনএম পাস আউট করে গেছো, তো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ জিএনএম ক্যান্ডিডেটগুলি যারা পাস আউট করে গেছে, তো তারা যেখান যে কোনো স্টেটে থেকে নার্সিং পড়ে আসুক না কেন, তারা জিএনএম পাস করার পরে তারা হোম স্টেটে ফিরে এসে সেখানেই তারা প্রতিষ্ঠিত হতে চায়। তো সেখান থেকে তারা নিজের হসপিটালে কাজ করার পাশাপাশি নিজের যেমন স্কিল বাড়ায়, তেমনি তারাও চায় যে তাদের ডিগ্রি কোর্স বাড়াতে, যেমন এমএসসি করতে এবং অন্যান্য যে নার্সিং ডিগ্রিগুলো আছে সেগুলি বাড়াতে। জিএনএম স্টুডেন্টগুলি সাধারণত আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হয়, তো তারা সেই আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে যদি এমএসসি বা তারা যদি নার্সিংয়ের আরও যেসব ফিল্ডগুলো আছে সেগুলো যদি ডিগ্রিগুলো করতে চায়, তাহলে তাদেরকে পোস্ট বেসিক বিএসসি করা খুবই জরুরি। তো বন্ধুরা, আমরা জানবো ওয়েস্ট বেঙ্গলে কিভাবে পোস্ট বেসিক বিএসসি করতে হয়, এই সম্পর্কে আমার এই আজকের এই ভিডিওটি। ওয়েস্ট বেঙ্গলে কিভাবে পোস্ট বেসিক বিএসসি করব, কিভাবে অ্যাপ্লাই করব, কি কি ক্রাইটেরিয়া দরকার আছে এবং কবে এই এক্সামগুলি হয়, কবে অ্যাপ্লাই স্টার্ট হবে, পুরো প্রসেস আমরা জানবো এবং পুরো তথ্য জানবো। তো বন্ধুরা, পুরো ভিডিও লাস্ট অবধি দেখার অনুরোধ থাকলো। 2023 সালের প্রথম ভিডিও এবং বেঙ্গল নার্সের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। পোস্ট বেসিক বিএসসি, তো পোস্ট বেসিক বিএসসিটাকেও একটি আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ধরা হয়। এটি প্রায় বিএসসির সমানই সুযোগ সুবিধা পায়। আর্টস জিএনএম ব্যাকগ্রাউন্ড যেসব স্টুডেন্টগুলি, তাদের জিএনএম পাস আউট করার পরে যদি তারা নার্সিং ফিল্ডে তাদের কোর্সগুলি বাড়াতে চায়, যেমন এমএসসি করতে চায়, এমবিএ করতে চায়, রিহ্যাবিলিটেটিভ নার্স হতে চায়, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে হতে চায় এবং অনেক কিছু ফিল্ড আছে নার্সিং লাইনে, তো তারা যদি সেগুলি করতে চায় তাহলে তাদের জিএনএম পাস আউট করার পর তাদের অবশ্যই পোস্ট বেসিক বিএসসি করতে হবে। তারা পোস্ট বেসিক বিএসসি করা ছাড়া কোনোভাবেই ওইসব কোর্সগুলি এমএসসি এমবিএ এগুলো করতে পারবে না। তো চলুন বন্ধুরা দেখি ওয়েস্ট বেঙ্গলে কিভাবে পোস্ট বেসিক বিএসসি করতে পারবো। ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি করার জন্য কোন এক্সাম দেওয়া খুবই জরুরি, কখন সেই এক্সাম হয় এবং তার সেশন কবে থেকে শুরু হবে সব কিছু বলবো বন্ধুরা। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক বিএসসি করতে হলে ওয়েস্ট বেঙ্গলে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়। তো ওয়েস্ট বেঙ্গলে পোস্ট বেসিক জন্য যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয় সেটা হলো JEPBN, জয়েন্ট এন্ট্রান্স ফর পোস্ট বেসিক নার্সিং। তো বন্ধুরা, এই এক্সামের ডেট পাবলিশ হয়ে গেছে। এই এক্সামটি হবে জুলাই ফার্স্টে। এই এক্সামের ডেট পাবলিশ হয়ে গেলেও এটা এখন অ্যাপ্লিকেশন শুরু হয়নি। তো অ্যাপ্লিকেশন সম্ভবত February 2nd থেকে শুরু হবে। তো যখন শুরু হবে তখন বন্ধুরা আমি বলে দেবো এবং পুরো প্রসেস বলে দেবো কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করবে, অনলাইনের মাধ্যমে পুরো অ্যাপ্লাই হয়, তো পুরো প্রসেসটা আমি জানিয়ে দেবো তখন। তো বন্ধুরা, এখন বর্তমান পোস্ট বেসিক বিএসসি JEPBN এর যে এক্সাম সেটা সম্পর্কে সিম্পল কিছু তথ্য জেনে রাখো, যেটা জানলে তোমার প্রিপারেশনেতে সুবিধা হবে। পোস্ট বেসিক বিএসসির জন্য যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেটি পুরোটাই MCQ-র উপরে হয়। 100 নম্বরের MCQ থাকে, সেটা 1.5 ঘন্টা টাইম থাকে। তো এই MCQ কোশ্চেনটি পুরোটি আমাদের GNM সিলেবাসের উপরে হয়। ওই MCQ 100 মার্ক GNM সিলেবাসের সাবজেক্টের উপরে ক্যাটাগরিস্ট করা থাকে। এই ক্যাটাগরিস্ট মার্কগুলি আমি বলছি বন্ধুরা একটু শুনে নিন। 40 মার্ক থাকে অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন এবং প্যাথোলজির ওপরে। এবং আর যে 60 নম্বর থাকে সেটা থাকে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পিডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, অবস্টেট্রিক্যাল নার্সিং এবং কমিউনিটি হেলথ নার্সিংয়ের ওপরে। এটার উপরে 60 মার্ক থাকে এবং ওটার উপরে 40 মার্ক থাকে। টোটাল 100 মার্কের পরীক্ষা হয়। তো বন্ধুরা, এই যে 100 মার্কের যে এক্সামটি হয় সেটি কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো 25% নেগেটিভ মার্কিং। তো 25% নেগেটিভ মার্কিং, একটা ভুল হলে 25% মার্ক কাটা যায়। এর মানে হলো 4টে ভুল হলে 1 নম্বর কাটা যাবে। তো এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেগুলি হয় সেগুলি পুরো নার্সিং প্রসেসে হয়। যেভাবে আমরা নার্সিংয়ের OMR সিটে যেভাবে পরীক্ষা দিয়ে এসেছি ওই রকমই হয়, সেমভাবে হয়। সেম প্রসেস অফ ডার্কেনিং অফ সার্কেল, যেই কোশ্চেনটা আমরা অ্যাটেন্ড করছি সেটা কিন্তু ডার্কেনিং করতে হয় এবং পুরো সেম প্রসেস আমরা নার্সিংয়ে যেভাবে এক্সাম দিয়ে এসেছি OMR সিট জানো সেম প্রসেসেই সেমই হয়। তো ওই ডার্কেনিং প্রসেস থাকে ওখানে। তো বন্ধুরা, পোস্ট বেসিক বিএসসি সম্পর্কে যেসব যারা এক্সামিনেশন দিতে যাও তাদের জন্য এইটুকু তথ্য যথেষ্ট না। তো আরও তথ্য দেব যখন February 2nd অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে, তখন পুরো তথ্য দেবো বন্ধুরা এবং কীভাবে অ্যাপ্লিকেশন প্রসেস আছে সবগুলি জানাবো এবং কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে তোমরা বাইরের স্টেট থেকে এসে এখানে অ্যাপ্লাই করবে, কী কী লাগবে,
পুরো তথ্যটা জানাবো বন্ধুরা। বর্তমানে এখন ক্রাইটেরিয়া এবং এলিজিবিলিটি সম্পর্কে জেনে নিই। তো চলুন বন্ধুরা দেখে নিই কি কি এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়াগুলি লাগবে। তো এক নম্বরে বলি, ক্যান্ডিডেটকে অবশ্যই ভারতের সিটিজেন হতে হবে, এবং দু নম্বরে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ডের, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে হায়ার সেকেন্ডারি এডুকেশন আছে, মাদ্রাসা আছে, তো এরকম যে কোনো রেকগনাইজড বোর্ডের হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট থাকতে হবে। তিন নম্বরে, এবং পাশাপাশি তুমি যে জিএনএম কোর্স করেছো সেটির মার্কশিটের পাশাপাশি তোমার বোর্ড প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, যে কোনো স্টেট নার্সিং থেকে করে এসো, ওয়েস্ট বেঙ্গল হোক এবং বাইরে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিল হোক, সেখান থেকে তোমার মার্কশিট এবং স্টেট নার্সিং কাউন্সিল থেকে দেওয়া রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। তো চার নম্বরে এখানে জানিয়ে রাখি, এখানে ফ্রেশারদের কোনো এজ লিমিট নেই, কিন্তু যারা জিএনএম পাস আউট করার পর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে চাকরি করছে তাদের জন্য এজ লিমিট 53 ইয়ার, তারা 53 ইয়ারের উপরে হলে তারা অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু ফ্রেশারদের জন্য এখানে কোনো রকমভাবে এজ লিমিট নেই, তারা পাস করে আসার পরই এখানে অ্যাপ্লাই করতে পারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে। তো বন্ধুরা এখন আমি সিম্পল এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া সম্পর্কে বলছি, কিন্তু এখানে TR NOC এসবের একটা ব্যাপার আছে। তো বন্ধুরা ওটা আমি February 2nd week যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে তখন পুরো অ্যাপ্লিকেশন ভিডিও তৈরি করার সময় আমি TR এবং NOC সম্পর্কে পুরো তথ্য জানিয়ে দেবো। পাঁচ নম্বর যে ক্রাইটেরিয়ার কথা বলছি, যারা জিএনএম পাস আউট করার পরে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজিস্টার নার্স হিসেবে সরকারি চাকরি পেয়ে গেছো, তো তারা পোস্ট বেসিক BSc করতে গেলে তাদের কমসে কম 3 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে সরকারিতে, তাছাড়া তারা অ্যাপ্লাই কোনোভাবে করতে পারবে না। তাদের 3 ইয়ার হয়ে যাওয়ার পর তারা TR নিয়ে তবেই অ্যাপ্লাই করতে পারবে, তাছাড়া অ্যাপ্লাই করতে পারবে না। এবং যারা ফ্রেশার আছো, জিএনএম পাস আউট করেছো সবে মাত্র, তো তারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো, তাদের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না এখানে। তো ভিডিওর শেষে বলে রাখি, তো এইসব ইনফরমেশন পেতে গেলে ফেসবুকে বেঙ্গল নার্সের একটা ফেসবুক পেজ আছে, তো সেখানে গিয়ে পেজটিকে ফলো করে রাখতে পারো। ওখানে এডুকেশনাল ইনফরমেটিভ কিছু ইনফরমেশান আপলোড করা হয়, যেটা থেকে জানতে পারবে কখন কিভাবে পরীক্ষা হবে এবং কখন কোন পরীক্ষা এক্সাম হবে এবং এক্সামের রেজাল্ট সব কিছু বন্ধুরা ওখানে আমি আপলোড করে থাকি, তো এই পেজটাকে ফলো করে রাখতে পারো। ফেসবুক পেজটির লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং লাস্টে একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে, বেঙ্গল নার্স চ্যানেলের এই যে ইউটিউব চ্যানেলটি, এখানের যেসব ভিডিওগুলি ছাড়ি সেখান থেকে যদি আপনি কোনোরকমভাবে ইনফরমেটিভ হয়ে থাকেন, সেখান থেকে যদি কোনোভাবে আপনি ইনফরমেশান পেয়ে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে বন্ধুরা অনুরোধ করে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। কেননা বুঝতেই পারছেন নতুন ভিডিও তৈরি করছি, ভিডিও তৈরি করতে অনেক প্রবলেম হয় এই যে ক্যামেরার সামনে একা একা কথা বলা। তো বন্ধুরা যদি আপনাদের উৎসাহ পাই, লাইক পাই, সাবস্ক্রাইবার পাই, তাহলে ভিডিও বানাতে আমাকে সাহস যোগাবে। তো বন্ধুরা যদি কোনোরকমভাবে উপকৃত হয়ে থাকেন, যদি কোনোরকমভাবে ভিডিওগুলি ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন।